নতুন বছর বরণ করতে প্রস্তুত জার্মানি বিস্তারিত জানাতে রাজধানী বার্লিনের ব্র্যান্ডেনবুর্গার গেটে আছেন সহকর্মী বিটু বড়ুয়া সরাসরি চলে যাচ্ছি তার কাছে এই মুহূর্তে আমরা আছি আসলে শুভ নববর্ষকে বরণ করার জন্য এই মুহূর্তে জার্মানির ব্রান্ডেনবুর্গার চর অর্থাৎ ঐতিহাসিক বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেটের সামনে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছে নতুন বছরকে বরণ করবে বলে এই যে 2022 সাল যেটি গেল সেটি আসলে জার্মানিতে যারা অবস্থান করছেন জার্মানিতে যারা ছিলেন শুধু জার্মানি নয় পুরো ইউরোপের সবার জন্যই ছিল আসলে নানান ভাবে সুখ দুঃখের মধ্য দিয়ে যেতে পেরেছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সাথে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একই সাথে কিন্তু এই যে জ্বালানি শক্তির যে অভাব কিংবা তীব্র যে প্রকট সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি তার মধ্য দিয়েও কিন্তু আমরা যে 2023 সালকে বরণ করার জন্য এখানে সাধারণ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এই মুহূর্তে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে যেসব মানুষ উপস্থিত হয়েছে তাদের কয়েকজনের সাথে হয়তো কথা বলতে পারি এবং আমার সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন একজন তেমন একজন can you something What do you like to do in New Year? I want to travel. Okay. Where do you like to go? Where do you like to go? I want to go to Fiji. Okay. Thank you so much. Thank you. Okay. আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আসলে সে নতুন বছরে কি করতে চাইছে তিনি বললেন যে আসলে নতুন বছরে তিনি ভ্রমণ করতে চাইছেন আমার সাথে আরেকজন যোগ দিতে চাইছেন তিনি কি করতে চান নতুন বছরে এবং কিভাবে বরণ করতে চান সে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করব We have actually a problem in 2022. Yeah. You know, Russia-Ukraine war and something like that, you know. So, what do you like to do in New Year? I would like the war to end and so that we can enjoy life together. Okay. Do you like to buy a new house or like to marry in 2023? Yeah, maybe I'd like to buy a house and marry too. এই যে ভদ্রলোক যিনি আমার সাথে আমাদের এই সময় টেলিভিশনে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে নতুন বছরে তিনি কি করতে চাইছেন তিনি বললেন যে আসলে নতুন বছরে আমরা একটা যুদ্ধ দেখেছি সেই যুদ্ধটা যাতে 2023 সালের মধ্যে শেষ হয়ে যায় একই সাথে তিনি আসলে সংসার পাতবেন সেটিও কিন্তু আমরা একটু আগে তিনি আসলে তার মুখ দিয়ে বলেছেন এবং নতুন ঘর বানাবেন তো এইভাবে কিন্তু নতুন 2023 সালে আমরা যদি সবাই সবার মতো করে সবার এই যুদ্ধ এই বিগ্রহ এর বাইরে গিয়ে যদি সবার মঙ্গল কামনা করি এবং সবার যাতে মঙ্গল হয় সবার যাতে কল্যাণ হয় সে বিষয়টি নিয়ে আসলে এই ব্রান্ডেনবুর্গার গেটের সামনে যারা যোগ দিয়েছেন তারা তাদের সকলেই কামনা করছেন তো এই ছিল আমার কাছে বার্লিনের এই ব্রান্ডেনবুর্গার গেটের সামনে থেকে সর্বশেষ জার্মানি থেকে এতক্ষণ জানছিলাম নববর্ষ বরণের সবশেষ খবর